হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য। চলে এসেছি আরেকটা নতুন ক্লাস নিয়ে। তোমরা যারা রেগুলার ক্লাস করছো তারা জানো আমরা মাধ্যমিক 2023-কে টার্গেট রেখে টেস্ট পেপার সলভ করে দিচ্ছি। সমস্ত ক্লাসও করানো আছে, সাজেশন দেওয়া আছে, অবশ্যই ডিসক্রিপশনে ফলো করবে, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো আজকে আমরা পার্ট ফাইভ মানে পেজ নাম্বার 305, 348 এবং 369 নিয়ে চলে এসেছি। পরপর আমরা সবগুলোই পেজ কমপ্লিট করে দেবো। যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা স্টার্ট করে দেওয়া যাক। প্রথমেই আমরা যে পেজ নাম্বারে চলে আসবো সেটা হচ্ছে 305। এক নম্বর প্রশ্ন বলছে যে কোনটি নাইট্রোজেন যুক্ত ক্ষারজাত হরমোন, সেটা অপশান বি সাইটোকাইনিন হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1.2, লঘু মস্তিষ্ক কোন কাজটি করে না। ঠিক আছে, লঘু মস্তিষ্ক হচ্ছে তোমাদের অপশান সি, শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ এটা করে না। 1.3 বলছে পায়রার ডানায় পালকের সংখ্যা হচ্ছে 23টি, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1.4 বলছে প্রাণীকোষ বিভাজনে বেমতন্তু গঠনকারী অঙ্গাণুগুলো হলো, অপশান বি সেন্ট্রোজোম। 1.5 বলছে কোষচক্রের সঠিক পর্যায় ক্রমটি হলো, এটা অপশান সি হয়ে যাবে। ঠিক আছে, 1.6 বলছে সঠিক জোটটি নির্বাচন করো, এটা অপশান বি যেটা আছে প্ল্যানেরিয়া পুনরুৎপাদন এটা হয়ে যাবে। আচ্ছা, 1.7 বলছে মানুষের অটোসোমে থাকা জিন দ্বারা যে বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রণ হয় না সেটি হলো, এটা হচ্ছে অপশান সি হয়ে যাবে, হিমোফিলিয়া। আচ্ছা, 1.8 বলছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরণ পরীক্ষায় F2 জনতে ফিনোটাইপের অনুপাত কত হবে, তাহলে এটা অপশান ডি 1:2:1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1.9 বলছে হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো, এটা তোমরা ক্রসটা করে দেখে নেবে। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটা প্রেস করে রাখবে আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এখানে যে অপশানটা হবে সেটা হচ্ছে অপশান ডি 0%। 1.10 বলছে যে কোনটি সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য, এটা অপশান সি যেটা রয়েছে, কাজ একই কিন্তু উৎপত্তিগতভাবে ভিন্ন এটাও ঠিক। আবার অপশান ডি এ যেটা আছে অভিসারী বিবর্তনকে নির্দেশ করে এটাও কিন্তু ঠিক অ্যান্সার। আচ্ছা, 1.11 বলছে নিচের যেটি প্রাকৃতিক নির্বাচনবাদের বিষয় নয় সেটি হলো, অপশান ডি অঙ্গের ব্যবহার ও অপব্যবহার। ঠিক আছে, 1.12 বলছে ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষ, এটা অনেকবার এসেছে, এটা অপশান সি ইয়োহিপাস। 1.13 কোন প্রকার দূষণে ইউট্রোফিকেশন ঘটায়, সেটা জল দূষণ আমরা সবাই জানি, অপশান বি। 1.14 বলছে কোনো স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি। দেখো এখানে অ্যাজোটোব্যাক্টার আর ক্লস্ট্রিডিয়াম এই দুটোই কিন্তু হয়ে যাবে, মানে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1.15 যেটা রয়েছে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় বলেছে। ঠিক আছে, তাহলে অপশান এ অ্যামোনিয়া যেটা আছে, NH3 যেটা রয়েছে সেটা হবে গ্রিন হাউস গ্যাস নয়, বাকিগুলো গ্রিন হাউস গ্যাস। তারপরে বলছে 2.1 বলছে অ্যামিবার গমনঙ্গের নাম হচ্ছে ক্ষণপথ। ঠিক আছে, 2.2 বলছে সেন্ট্রোমিয়ার ক্রোমোসোমের শেষ প্রান্তে থাকলে তাকে টেলোসেন্ট্রিক ক্রোমোসোম বলে। 2.3 বলছে দ্বিসংকর জননের পরীক্ষা থেকে মেন্ডেলের স্বাধীন সঞ্চালন সূত্রে উপনীত হয়, তাহলে ড্যাশ যেটা আছে সেটা স্বাধীন সঞ্চালন সূত্র হবে। 2.4 বলছে মৌচাক থেকে খাদ্যের দূরত্ব অধিক হলে শ্রমিক মৌমাছি ওয়াগেল নাচ করে। 2.5 বলছে ড্যাশ রোগটির কারণে হলো পারদ ঘটিত দূষণ, এটা হবে মিনামাটা রোগ। ঠিক আছে, 2.6 বলছে যে নাইট্রেট লবণ থেকে গ্যাসীয় নাইট্রোজেন উৎপন্ন হওয়াকে বলে ডিনাইট্রিফিকেশন। আচ্ছা, 2.7 হচ্ছে ভ্যাসোপ্রেসিন অ্যান্টি ডাই ইউরেটিক হরমোনের অপর নাম, এটা যদি এটা কি বলে এটা হচ্ছে সত্য। আচ্ছা, 2.8 বলছে জিব্রেলিন হরমোন উদ্ভিদের অকালপত্র মোচন রোধ করে, এটা মিথ্যা। 2.9 বলছে মাইটোসিস অ্যানাফেজ দশায় ক্রসিং ওভার ঘটে, এটা মিথ্যা। 2.10 হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়, এটা কিন্তু সত্য। ঠিক আছে, তারপরে চলে আসবো 2.11 বলছে জল সংরক্ষণের জন্য ফণি মানুষের কাণ্ড কাটায় পরিণত হয়, তাহলে আমরা জানি ফণি মানুষের যে পাতা সেটা কাটায় পরিণত হয়, তাহলে এটা ভুল
আচ্ছা, টু পয়েন্ট টুয়েলভ বলছে JFM মানে হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সর্বপ্রথম পশ্চিমবঙ্গে শুরু হয়, এটা সত্য, ঠিক আছে। তারপরে স্তম্ভ মিলিয়ে দিই, নিউরো ট্রান্সমিটার যেটা রয়েছে সেটার সাথে আমাদের ই দেখো এখানে রয়েছে অ্যাসিটাইল কোলিন, এটা হয়ে যাবে। ডিএনএর সাথে জি যেটা রয়েছে থাইমিন সেটা হবে। বর্ণান্ধতার সাথে হবে ডি, যৌন ক্রোমোজোম বাহিত বংশগত রোগ। নিজল জারের সাথে হবে এ, নিউরো প্লাজম। সমসংস্থ অঙ্গের সাথে হবে সি, অপসারী বিবর্তন। আর বিষ্ণু উষ্ণায়নের সাথে হবে বি, গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে। চলে আসবো 2.19 যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বৈসাদৃশ্য শব্দটি বেছে নাও। এখানে দেখো গলগণ্ড, বর্ণান্ধতা, মধুমেহ, বামনত্ব এটা রয়েছে। তার মধ্যে আমাদের বর্ণান্ধতা হচ্ছে সেক্স ক্রোমোজোম বাহিত রোগ, আর বাকিগুলো হচ্ছে হরমোন অভাবে হয়, হরমোনের অভাবে, তাহলে বর্ণান্ধতা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা, ICSH এর পুরো নাম, এগুলো তোমরা বইতে ফুল ফর্মগুলো পেয়ে যাবে, তাই আমি আর এখানে লিখিনি। আচ্ছা, 2.21 মানব বিকাশের কোন সময় কালকে শৈশবকাল হিসাবে ধরা হয়। আচ্ছা, এখানে শৈশবকাল তোমরা কিন্তু এক একজনের এক একটা মতামত রয়েছে, তো 1 থেকে 5 বছর বা 2 থেকে 6 বছরও লিখতে পারো। আচ্ছা, গোল ও হলুদ বীজ যুক্ত মটর গাছে কয় প্রকার জিনোটাইপ হতে পারে লেখো। এটা 4 প্রকার হতে পারে, তোমরা দেখে নেবে। একটি বায়ু পরাগী ফুলের নাম, তোমরা ধান, গম এগুলো দিতে পারো বায়ু পরাগী ফুলের নাম, আমি এখানে জায়গা নেই বলে আমি আর লিখিনি, তোমরা লিখে নাও। আচ্ছা, 2.24 বলছে নিচে সম্পর্কযুক্ত জোরগুলো দেওয়া আছে, সেখানে শূন্যস্থান পূরণটা কী হবে দেখো। ঘোড়ার অগ্রপথ সেটার সাথে সমসংস্থ অঙ্গ হলে মানুষের কক্রিস এটা হবে নিষ্ক্রিয় অঙ্গ। আচ্ছা, তো 25-এরটা পশ্চিমবঙ্গের একটা রেড পান্ডা প্রকল্পের নাম হচ্ছে, আমরা সিংহলীলা বলতে পারি, সিংহলীলায় রয়েছে প্রকল্পের নাম করো। নিচের 4টি বিষয়ের মধ্যে একটা বিষয় অন্তর্গত, এইটা কিন্তু অনেকবার আমরা পেয়েছি, সংরক্ষিত বন, ইনস্টিটিউট সংরক্ষণ, তারপর আছে অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে এইগুলো সব হচ্ছে ইনস্টিটিউট সংরক্ষণের মধ্যে পড়ছে, তাই ইনস্টিটিউট সংরক্ষণটা হবে একটা বিষয়, ঠিক আছে। তারপরে চলে আসবো পেজ নাম্বার 348 নম্বর পেজ, 1.1 যেটা বলছে হ্রস্বস্ফীতি তারতম্যে চলন ঘটে নিচের কোন উদ্ভিদে তা নির্বাচন করো, সেটা হবে অপশান এ, বনচড়াল। 1.2 যে হরমোনটি মানুষের পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় তা নিরূপণ করো, পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে ADH মানে ভ্যাসোপ্রেসিন হরমোন, অপশান বি। 1.3 বলছে নিচের কোনটি সঠিক স্নায়বিক পথ সেটা শনাক্ত করো, সেটা অপশান সি হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে 1.4 বলছে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়, সেটা হচ্ছে অ্যানাফেজ দশায়, অপশান সি। 1.5 বলছে সমসংস্থ ক্রোমোসোমের পৃথকীকরণ ঘটে যে কোষ বিভাজনে তা নিরূপণ করো, এটা হবে অপশান সি, মিওসিস 1। 1.6 বলছে নিচের কোনটি জীবনের অত্যাবশ্যকীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া নয় তা শনাক্ত করো, এখানে একটু আমার কনফিউশন হয়েছে, এখানে সবগুলোই অত্যাবশ্যকীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া, কিন্তু নয় আমার মনে হচ্ছে জননটা হতে পারে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে 1.7 যেটা রয়েছে সেটা হচ্ছে ক্রিসক্রস উত্তরাধিকার দেখা যায় নিচের যে রোগে তা নির্ধারণ করো, এখানে দেখো ক্রিসক্রস উত্তরাধিকার আমরা বর্ণান্ধতা দেখতে পারবো, যে হচ্ছে সেক্স ক্রোমোসোম বাহিত রোগ, তাহলে অপশান বি। 1.8 বলছে নিচের কোনটি সবুজ গোল বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ তা নিরূপণ করো, সেটা হবে অপশান এ। আচ্ছা, 1.9 বলছে নিচের কোনটি মটর গাছের প্রকট বৈশিষ্ট্য নয় তা নির্বাচন করো, এটা হবে অপশান সি, হলদে ফল। 1.10 বলছে অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ করে নিচের কোন বিজ্ঞানী তা নিরূপণ করো, এটা হবে সি, মিলার উড়ে, ঠিক আছে। তারপর আমরা চলে আসবো 1.11, আদি পৃথিবীর বায়ুমণ্ডলে যে গ্যাসটি মুক্ত অবস্থায় ছিল না তা শনাক্ত করো, এটা প্রায় 5-6 বার পেয়েছি। আচ্ছা, অপশান সি যেটা অক্সিজেন হবে। 1.12 বলছে নিচের কোনটি ডারউইনবাদের প্রতিপাদ্য বিষয় নয়, সেটা হবে সি, অর্জিত বৈশিষ্ট্যে বংশানুসরণ, এটাকে ল্যামার্ক বলেছিল। আচ্ছা, 1.13 বলছে নিচের কোনটি অ্যালগাল ব্লুম ঘটে তা শনাক্ত করো, এটা অপশান ডি, ইউট্রোফিকেশনে অ্যালগাল ব্লুম ঘটে।
আচ্ছা, 1.14 বলছে সারা বিশ্বে জৈব জীববৈচিত্র্যের হটস্পটের সংখ্যা কত তা নির্বাচন করো, অপশন ডি 34। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, এই টেস্ট পেপারে অনেক অপশনগুলো একটু গণ্ডগোলের আছে, যদি কোনো অ্যান্সার মনে হয় ডাউট আছে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা তাড়াতাড়ি করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি, হতেই পারে দুটো অপশনের মধ্যে কনফিউশন আছে, এরকম অনেক কোশ্চেন রয়েছে, তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আমি সেটা আবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তারপরে 1.15 বলছে প্রকৃতির বৃক্ষ হলো নিচের কোনটি তা নির্বাচন করো, এটা জলাভূমি বা জলাশয় থাকলেও হতো, তাহলে অপশন বি। আচ্ছা, বলছে 2.1 বলছে মহিলার ক্ষেত্রে ডিম্বাশয়ের পিতগ্রন্থি থেকে ড্যাশ হরমোন ক্ষরিত হয়, সেটা হবে প্রজেস্টেরন হরমোন। 2.2 বলছে একটি ক্রোমোসোম থেকে উৎপন্ন দুটি ক্রোমাটিডকে ড্যাশ ক্রোমাটিড বলে, সেটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড বলে। 2.3 বলছে স্ত্রী দেহে একটি দেহ কোষের দেহ ক্রোমোসোম সংখ্যা কটি, দেখো বলছে স্ত্রী দেহে দেহ কোষে ক্রোমোসোম সংখ্যা কটি বলেছে, কত জোড়া বললে, তাহলে আমরা বলতাম যে দেহ কোষের দেহ মানে দেহ ক্রোমোসোম হচ্ছে 22 জোড়া, এখানে কটি বলেছে যে 44টি। পৃথিবীতে প্রায় 10 বছর আগে এক কোষী জীব রূপে প্রাণের সৃষ্টি হয়েছিল, 300 কোটি বছর আগে বইতে আছে এটাই তোমাদের। 2.5 ফুসফুসে ক্যান্সারের প্রধান কারণ ড্যাস বায়ু দূষণ। আচ্ছা, 2.6 অ্যান্টামিবা হিস্টোলাইটিকা হচ্ছে আমাশয় রোগের সৃষ্টি করে। তারপর 2.7 বলছে দূরের বস্তু দেখার ক্ষেত্রে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস ঘটে, এটা ভুল। 2.8 বলছে আলুর অঙ্গজ জনন প্রধানত মাইটোসিস পদ্ধতিতে ঘটে, এটা ঠিক। 2.9 বলছে বংশগতির একক জিন, এটাও ঠিক। 2.10 বলছে ব্যাসিলাস মাইকোয়েডিস একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, আচ্ছা এটা ভুল। 2.11 বলছে পৃথিবীতে জীব বৈচিত্র্যের কারণ হলো অভিব্যক্তি, এটাও দু তিনবার পেয়েছে, এটা ঠিক। 2.12 বলছে জিব্রেলিন হরমোন উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা ঘটায়, এটা কিন্তু ভুল। আচ্ছা, তারপরে স্তম্ভটা মিলিয়ে দিই, বলছে অ্যাসিটাইল কোডিন যেটা রয়েছে সেটার সাথে এফ হবে নিউরো ট্রান্সমিটার। আচ্ছা, তারপরে ডিএনএর সাথে সি হবে একটি বৃহৎ জৈব অণু, লোকাসের সাথে হবে ই ক্রোমোসোমের চিহ্নের অবস্থান, মাইক্রোস্পিয়ারের সাথে হবে এ দ্বিলিপিড পর্দা বিশিষ্ট বিভাজকক্ষম যৌগ গঠন। আচ্ছা, পরিবেশ দূষণের সাথে হবে ডি বিষ্ণ উষ্ণায়ন, আর মাইক্রোপ্রোপাগেশনের সাথে হবে জি কলা কর্ষণ। এবার দেখো একদম লাস্টের দিকে চলে এসেছি, এখানে বলছে 2.19 বৈসাদৃশ্য শব্দটি বেছে নাও, এখানে আমার মনে হচ্ছে গ্রোথ হরমোন হবে, একটু কনফিউশন আছে, তোমাদের কি মনে হচ্ছে সেটা তোমরা জানাবে অবশ্যই। আচ্ছা, 2.20 হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের একটি পার্থক্য লেখো, এটা তোমরা বই থেকেই পেয়ে যাবে, মানে বইতে একদম ডাইরেক্ট দেওয়া আছে। আচ্ছা, 2.21 হচ্ছে নিচের সম্পর্কযুক্ত জোর যেটা রয়েছে দেখো কী কী রয়েছে, শক্তি উৎপাদন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তাহলে প্রোটিন উৎপাদন হবে রাইবোজোম, রাইবোজোম প্রোটিন উৎপাদন করে। আচ্ছা, এটা কোষ থেকে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, আর 2.0 যেহেতু তোমাদের কোষ বিভাজন আছে, তো 2.22 যেটা বলছে হচ্ছে পরিব্যক্তি বা মিউটেশনের একটা কারণ, মিওসিস আমরা বলতে ক্রসিং ওভার, ঠিক আছে, মানে মিউটেশনের একটি কারণ লেখো, এখানে অনেকগুলোই কারণ কিন্তু হতে পারে, ঠিক আছে। ইমাসকুলেশন, ইমাসকুলেশন মানে হচ্ছে কোনো একটা ধরো উভলিঙ্গ ফুল রয়েছে, তার মধ্যে স্বপরাগযোগ বন্ধ করার জন্য আমরা কি করবো, যে পুঙ্কেশরটা রয়েছে সেটাকে যদি আমরা কেটে বাদ দিয়ে দিই সেটাকে ইমাসকুলেশন বলে। ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয় কেন, ক্যাকটাসের পাতা বাষ্পমোচন রোধ করার জন্য কাঁটায় রূপান্তরিত হয়। 2.25 বলছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটার অন্তর্গত, সেটা দেখো জলদূষণ বায়ু দূষণ পরিবেশ দূষণ মাটি দূষণ, তাহলে এই সবগুলো পরিবেশ দূষণের মধ্যে পড়ছে। আচ্ছা, তারপরে আমরা পরের পেজে চলে আসবো, 391 নম্বর পেজ, সেটা হচ্ছে 1.1 যেটা রয়েছে ক্লাসে পড়া ধরার সময় তোমার ভয় অনুভূত হলো, এই আবেগটি নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ, এটা হচ্ছে বি হাইপোথ্যালামাস। 1.2 বলছে মায়োটম পেশি থাকে এ মানুষের দেহে, মানুষের দেহে মায়োটম পেশি থাকে, সরি
এটা মাছের দেহে হবে, মায়োটিন বেশি মাছের দেহে থাকে, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা 1.3 বলছে সংযুক্ত কানের লতির জন্য দায়ী অ্যালেলটি হলো যেটা সি আছে, প্রচ্ছন্ন। 1.4 বলছে মাইটোসিসের যে দশায় ক্রোমোসোম গণনা করা যায় সেটা হচ্ছে মেটাফেজ দশায়। 1.5 বলছে মানব চক্ষুর প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে কর্নিয়া, অপশন এ। 1.6 বলছে অর্ধপায়বীয় কাণ্ডের দ্বারা অঙ্কুর জনন করে এমন একটি উদ্ভিদ হলো, অপশন বি, কচুরিপানা। 1.7 বলছে ডিএনএ অণুর গুয়ানিন এর পরিপূরক ক্ষারক মূলকটি হলো, গুয়ানিনের সাথে সাইটোসিন থাকে, অপশন বি। 1.8 বলছে উদ্ভিদে এই উটের দেহে জল পাওয়া যায় সেটা হচ্ছে অপশন এ, ফ্যাটের বিপাকে। 1.9 বলছে ভারতে টাইগার প্রজেক্ট শুরু হয়েছে, এটা অপশন ডি হয়ে যাবে। আচ্ছা 1.10 যেটা আছে সেটা বলছে প্রদত্ত কোনটি জোর পাখনা, সেটা অপশন এ, শ্রোণী পাখনা। 1.11 বলছে অঙ্গজ জনন সম্পন্নকারী উদ্ভিদটি হলো পটল, পেঁয়াজ, আলু। আচ্ছা অঙ্গজ জনন অবশ্যই পেঁয়াজ আলু এগুলো হবে, তাহলে এখানে সবকটি দিতে পারো, অপশন ডি। তারপরে এখানে যেহেতু পেঁয়াজ আর আলু এই দুটো তো অবশ্যই অঙ্গজ জনন দেখা যাচ্ছে, তো ডি অপশন ডিটা তোমরা দিলে ঠিক হবে। আচ্ছা 1.12 যেটা আছে কোরক গঠনের মাধ্যমে বংশ বিস্তার করে সেটা হচ্ছে কোরক দেখা যায় কোরক অধগম, যেটা আমরা হাইড্রা, অপশন বি। 1.13 বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করেন, এটা হচ্ছে অপশন বি। 1.14 সর্পকন্থা গাছের বিপন্নতার কারণ হলো, অপশন সি, অতি ব্যবহার। 1.15 বলছে ক্যান্সার রোগে ছড়িয়ে পড়াকে অপশন এ, মেটাস্ট্যাটিস বলে। আচ্ছা তোমাদের 2.1 যেটা আছে মায়োপিয়া রোগের জন্য অবতল লেন্স ব্যবহার করা হয়। 2.2 বলছে মাইক্রোটিউবস উদ্ভিদ কোষে বেমতন্তু গঠনে সাহায্য করে। 2.3 বলছে ব্রঙ্কাইটিস হলো ড্যাসের প্রদাহ ফুসফুসের। 2.4 বলছে গ্রাফিয়ান ফলিকাল বিদর্ণ করে ডিম্ব নিঃসরণে সাহায্য করে ইস্ট্রোজেন হরমোন। 2.5 যেটা বলছে সেটা হচ্ছে ড্যাশ কোষীয় অঙ্গাণু কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায় মাইটোকন্ড্রিয়া। 2.6 বলছে ঘোড়ার আদি পুরুষ ইয়োহিপাস ইয়োসিন যুগের জীবাশ্ম রূপে কোন যুগে কোন ঘোড়ার যে বিবর্তন খুব ভালো করে পড়বে। আচ্ছা তারপরে 2.7 বলছে ভেসোপ্রেসিন ধমনীকে সংকুচিত করে রক্তচাপ বৃদ্ধি করে, এটা ঠিক। 2.8 বলছে ইউক্লিনার গমনকে সিলিয়ারি গমন বলে, এটা ভুল। 2.9 বলছে একই গাছে দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগচোককে ইতর পরাগচোক বলে, এটা ভুল। 2.10 বলছে মাছের হৃৎপিণ্ডে সবথেকে দূষিত রক্ত প্রবাহিত হয়, মাছের হৃৎপিণ্ডে সব সময় দূষিত রক্ত প্রবাহিত হয়, এটা ঠিক। 2.11 বলছে ডেল্টয়েড একটি অ্যাবডাক্টর পেশি, এটা ঠিক। 2.12 বলছে জাতীয় উদ্যান সংরক্ষণ ইনসিটু সংরক্ষণের উদাহরণটা ঠিক। আচ্ছা স্তম্ভটা মিলিয়ে নাও তোমরা, ব্যাঘ্র প্রকল্পের সাথে সি হবে, রেণু উৎপাদনের সাথে হয়ে যাবে ডি ছত্রাক, নীল বর্ণান্ধতা সেটার সাথে হবে এ, প্রচ্ছন্ন জিনে ঘটিত রোগ। আচ্ছা CSF যেটা আছে সেটা হচ্ছে তার সাথে হবে এফ হয়ে যাবে, মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে। তারপর শস্য নিউক্লিয়াস হচ্ছে বি, 3N ক্রোমোসোম, আর CFC ক্লোরোফ্লোরো কার্বন সেটা হয়ে যাবে ই, ওজন হোল। আচ্ছা তারপরে বলছে যে অকাল পত্র মোচন রোধকারী একটি উদ্ভিদ হরমোন, এটাও অনেকবার পেয়েছি, সাইটোকাইনিন, খুব ইম্পর্টেন্ট। 2.20 সেটা অন্ধবিন্দুর অবস্থান দেখবে, যে রেটিনার একদম শেষ প্রান্ত যেখানে অপটিক স্নায়ুর সাথে যুক্ত হচ্ছে অন্ধবিন্দুর অবস্থান, ওখানে ভালো করে লেখা আছে, বইতে দেখে নেবে। ভারতের একটি বিপন্ন প্রাণী প্রজাতির নাম সিংহ দিতে পারো, আচ্ছা বিপন্ন প্রাণী প্রজাতি। বৈসাদৃশ্য যেটা ইস্ট্রোজেন প্রোজেস্টেরন টেস্টোস্টেরন এগুলো সব সেক্স হরমোন, আর ইনসুলিনটা আমরা আলাদা সেই জন্য ইনসুলিন দিয়েছি। আচ্ছা এখানে দিয়েছে মাইটোসিসের সাথে দেহমাতৃকোষ, তাহলে মিওসিস হবে জনন মাতৃকোষ। আচ্ছা 2.24 বলছে মানুষের জনন কোষে অটোসোম অ্যালোসোমের সংখ্যা কত, অ্যালোসোম মানে সেক্স ক্রোমোসোমের কথা বলেছে। তো আমাদের জনন কোষে কিন্তু অটোসোম মোটামুটি রয়েছে হচ্ছে তোমাদের 22 জোড়া অটোসোম রয়েছে, আর সেক্স ক্রোমোসোম রয়েছে 1 জোড়া, ঠিক আছে। তারপরে দেখো নিচে চারটি বিষয়ের
তিনটি বিষয়ের অন্তর্ভুক্ত সেটা দেখে নাও। সেটা হচ্ছে এখানে জাতীয় উদ্যান রয়েছে, ইনস্টিটিউট রয়েছে, অভয়ারণ্য রয়েছে আর সংরক্ষিত বন রয়েছে। তো এখানে ইনস্টিটিউট সংরক্ষণ হয়ে যাবে। মানুষের সুষুম্না কান স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। তাহলে আজকে এই পর্যন্তই ছিল, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।